বুধবার বিজেপির রাজ্য দপ্তরে এক বিশাল যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিসহ বিজেপি দলের অনুগামীদের যোগদান করানো হয়। এই যোগদান অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু, জয়প্রকাশ মজুমদার সহ বিশিষ্ট বিজেপি কর্মীরা। আর এই কর্মসূচিতে বাম থেকে রামে নাম লেখালেন বাংলার সোনার মেয়ে তথা প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী সিকদার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে জ্যোতির্ময়ী সিকদারের যোগদান। এই যোগদান পর্ব শেষে উজ্জীবিত বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এইমাত্র খবর পেলাম নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই কথা শোনা মাত্র জনসভায় আসা কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে জয় শ্রীরাম ধ্বনি দেয়। শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে, যে পার্টি ক্ষমতায় আছে সে পার্টি ছেড়ে কেন চলে যাবে, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মুক্ত হয়ে যাচ্ছেন। পাশাপাশি এই পদত্যাগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, যারা তৃণমূলের বর্ষীয়ান নেতা যাদের জন্য ওই দল ক্ষমতায় এসেছে তারা এখন দল ছেড়ে চলে যাচ্ছেন, মানে বুঝতে হবে তৃণমূলে কোথাও গণ্ডগোল রয়েছে। মমতা ব্যানার্জির পার্টিতে আদর্শ বলে কিচ্ছু নেই, দিন দিন তৃণমূলের অবস্থা বাঁধাকপির মতো হয়ে যাচ্ছে। এছাড়াও তিনি আরো বলেন, আমাদের পার্টিতে কেউ আসতে চাইলে আমরা নেওয়ার জন্য প্রস্তুত। এরপরে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ জিতেন্দ্র তিওয়ারির নাম না করেই বলেন, কর্পোরেশনের মেয়র বলছেন এই পার্টিতে থাকবো না, রিজাইন করব। আসবেন আমরা শুনছিলাম, তিনি প্রথম মন্ত্রিত্ব থেকে তার বিভিন্ন পদ থেকে তারপর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, আর হয়তো আপনারা যেটা বলছেন সেদিকে গতি প্রকৃতি যাচ্ছে। শুধু শুভেন্দুবাবু নন, পার্টির মধ্যে এরকম অনেক সিনিয়র লিডার যারা পার্টির প্রতিষ্ঠা থেকেই আছেন, যাদের যোগদানে পার্টি এত বিকশিত হয়েছে, ক্ষমতা এসছে, তারা পার্টি ছেড়ে চলে যাচ্ছেন। তার মধ্যে বুঝতে হবে টিএমসির মধ্যে কিছু গণ্ডগোল আছে। মমতা ব্যানার্জি এর জন্য বিজেপিকে দায়ী করছেন, আমাদের কোনো দায় নেই, আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজে আমাদের লড়াইতে মানুষের প্রভাবিত হয়ে আসে, দোষে আমরা এখানে ক্ষমতাও নেই। যিনি কেউ বিজেপিতে আসে তার দোষ আমাদের নয়, উনি বলছে আমার বাড়ি ভেঙে দিচ্ছে, যিনি অন্যের বাড়ি ভেঙে নিজের বাড়ি তৈরি করেন তার বাড়িতে ভাঙবেই, আজকে সেই দিকেই যাচ্ছে। ওনাদেরই একজন নেতা পূর্ব মেদিনীপুরে উত্তর দিয়েছেন যে কেন টিএমসি ছাড়ছেন, উনি বললেন দিদি বলেছেন ত্যাগ করো, তাই আমি টিএমসি ত্যাগ করলাম। তো জোগাড় মতো ব্যাখ্যা আমিও দেখতে পাচ্ছি, পুরো টিএমসি উঠে গেলে আদর্শ পাওয়া গেলে বাঁধাকপির মতো অবস্থা, টিএমসি পাতা খুলতে বলতে কপি বলে কিছু থাকবে না। মানে আইপ্যাক থেকে আমাদের পার্টির সিনিয়র জুনিয়র বহু লিডারের কাছে ফোন যাচ্ছে এবং তার বাড়িতেও গেছেন, ওনারা চা খেয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করেছেন বিজেপি ছেড়ে টিএমসিতে যাওয়ার জন্য। আমি বলে দিচ্ছি একজন বুথের কার্যকর্তাও বিজেপি ছেড়ে টিএমসিতে যাবে না, কিন্তু উল্টো হচ্ছে মন্ত্রী এমএলএ এমপি টিএমসি ছেড়ে চলে আসছে। ক্যামেরায় সাব্বিরের সঙ্গে দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।